লেক টাউনের দক্ষিণ দাঁড়িতে গৃহবধূর রহস্য মৃত্যু, রাতে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে আটক স্বামী, শ্বশুর ও ননদ, মৃতের নাম পায়েল রায়। পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঁচড় ও আঘাতের চিহ্ন মিলেছে। পরিবারের অভিযোগ, সন্দেহবশে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী সুমন, তার জেরেই খুন বলে অভিযোগ। পাল্টা স্বামীর দাবি, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, তা নিয়ে বহুবার আপত্তি জানান। গতকালও এই নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হয় আর তারপর স্ত্রী আত্মঘাতী হন বলে স্বামীর দাবি। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে লেক টাউন থানার পুলিশ। লেকটাউনের দক্ষিণ দাঁড়িতে গৃহবধূর রহস্য মৃত্যু, রাতে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে আটক স্বামী, শ্বশুর ও ননদ, মৃতের নাম পায়েল রায়। পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঁচড় ও আঘাতের চিহ্ন মিলেছে। পরিবারের অভিযোগ, সন্দেহবশে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী সুমন, তার জেরেই খুন বলে অভিযোগ। পাল্টা স্বামীর দাবি, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, তা নিয়ে বহুবার আপত্তি জানান। গতকালও এই নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হয় আর তারপর স্ত্রী আত্মঘাতী হন বলে স্বামীর দাবি। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ। লেকটাউনের দক্ষিণ দাঁড়িতে গৃহবধূর রহস্য মৃত্যু, রাতে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে আটক স্বামী, শ্বশুর ও ননদ, মৃতের নাম পায়েল রায়। পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঁচড় ও আঘাতের চিহ্ন মিলেছে। পরিবারের অভিযোগ, সন্দেহবশে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী সুমন, তার জেরেই খুন বলে অভিযোগ। পাল্টা স্বামীর দাবি, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, তা নিয়ে বহুবার আপত্তি জানান। গতকালও এই নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হয় আর তারপর স্ত্রী আত্মঘাতী হন বলে স্বামীর দাবি। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ। লেকটাউনের দক্ষিণ দাঁড়িতে গৃহবধূর রহস্য মৃত্যু, রাতে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে আটক স্বামী, শ্বশুর ও ননদ, মৃতের নাম পায়েল রায়। পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঁচড় ও আঘাতের চিহ্ন মিলেছে। পরিবারের অভিযোগ, সন্দেহবশে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী সুমন, তার জেরেই খুন বলে অভিযোগ। পাল্টা স্বামীর দাবি, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, তা নিয়ে বহুবার আপত্তি জানান। গতকালও এই নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হয় আর তারপর স্ত্রী আত্মঘাতী হন বলে স্বামীর দাবি। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ।